আজকে একটু মেয়ের জল মেয়ে বিক্রি করে দিচ্ছে, রান্না করবো। তো পুরো ভিডিওটা দেখার জন্য আমার সাথে থাকবে, একদম নিরিবিলি, একদম বুনোস পরিবেশে। এমন একটি জায়গায় এসেছি চারিদিকে শুধু পাখির কলতানে মুখরিত, আর আজ এমন একটি এসেছি আমি তৈরি করবো মুরগির পা, অনেকগুলো মুরগির পায়ে রান্না করব। তো এখন আমি সরিষার তেল দেবো, এর মধ্যে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ পাতা, মশার উপকরণ, পেঁয়াজগুলো কেটে নেব, পেঁয়াজ কেটে নেওয়া শেষ, পেঁয়াজগুলো দিয়ে নেব, পেঁয়াজ দিয়ে দেবো, এমন এক পরিবেশে এসেছি আজকে একদম নিরিবিলি উন্মুক্ত একটা জায়গায়। এরপর আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া সবগুলো উপকরণ একসাথে আমি দিয়ে দিব। এরপর নেড়ে ছেড়ে দিব, সকল মশলার উপকরণগুলো সুন্দরভাবে মশলাগুলো তৈরি করে নিব। এরকম পরিবেশে রান্না করাটা খুব কষ্টসাধ্য ব্যাপার, তারপরও খেতে হলে করতে হবে। এখন আমি পাগুলো দিয়ে দেবো, দেখুন এটা আমার আছে লাঠি বা চামচ যেটা বলে, এটা দিয়ে চামচের কাজ করবো। আর মশলার সকল উপকরণ আমি এখন মুরগির পায়ের সাথে মিক্স করে নিচ্ছি। এরপরে আমি পরিমাণ মতন পানি দিয়ে দেবো, পাগুলো সিদ্ধ হয় ভালো করে। পানি দেওয়া শেষ, এরপরে আমি নেড়ে চেড়ে দেবো। এখন আমি জ্বালানিটা হাই ভোল্টে আমি জ্বালানিটা জ্বাল দেবো, আবারও নেড়ে চেড়ে দেবো মুড়ি পা
আর কিছুক্ষণের মধ্যেই এটা সিদ্ধ হয়ে যাবে। এরকম পরিবেশে রান্না করে খাওয়াটা সোর্স টাফ ব্যাপার। এখানে মুড়ির পায়েস রান্না করে খাবো। এরকম পরিবেশে আমাদের রান্না করা এবং আমি মানে এক কথা যে পারবো কি না, তবে আসি চ্যালেঞ্জিংয়ে। এখন শুধু এর ঝোলটা একটু কমে নিব। দেখুন প্রায় সিদ্ধ হয়ে গেছে এবং ঝোল কমে গেলে আমাদের পুরো পাওয়াটা মুড়ির পাওয়াটা সিদ্ধ হয়ে যাবে। খুবই কষ্টসাধ্য, মানে এক কথা ভাই এই রান্নার যে কাজটা খুবই খুবই কষ্টসাধ্য। আর এরকম পরিবেশে মানে জিনিস মানে সকল জিনিসপত্র অ্যারেঞ্জমেন্ট করা এবং এখানকে রান্না করে খাওয়াটা বিশাল ব্যাপার। আমাদের মুগের পা রান্না করা প্রায় শেষ, আর কিছুক্ষণের মধ্যে আমাদের এই মুগের পা রান্না হয়ে যাবে। অত কিছুক্ষণ লাগবে হয়তো। আমাদের রান্নার প্রক্রিয়া প্রায় শেষ, অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের রান্না মানে পরিপূর্ণ হবে, সমাপ্ত হবে। এই যে আর কিছুক্ষণ লাগবে, এখানে জ্বালানি এবং প্রাকৃতিক পরিবেশ থেকে রান্নার উপকরণ সব কিছু সংগ্রহ করাটা আমাদের কাছে বা আমার কাছে খুব চ্যালেঞ্জিং ছিল। তবে আমার জ্বালানি শেষ, আমার নতুন করে ভাই আজকের রান্নাটা অ্যাকচুয়ালি খুব চ্যালেঞ্জিং ছিল, মানে যার কোনো চ্যালেঞ্জিং হয় না। একত্রে জ্বালানি করানোটা সবচেয়ে বড় কষ্ট, জ্বালানি যেমন ধরালেন, তারপরে রান্নার সকল উপকরণ অ্যারেঞ্জমেন্ট করা, চারদিকে আবার বাতাস, প্রচণ্ড গরম, খুবই কষ্ট। এদিকে এখানে ছিল বলে আমি রান্না করতে করবো, তো রান্নাটা হয়েই গেছে। আর অল্প কিছুক্ষণ লাগে হয়েছে, কিন্তু এর ঝোলটা বেশি আছে, এই ঝোলটা একটু কমে নেব, কারণ বেশি ঝোলে এই মুগের পা ভুনাটা ভালো লাগে না। আপনারা জানেন যত মানে দেখুন আজকের আমাদের এই যে মুগের পা ভুনা, অনেকগুলো পা কিনেছিলাম মুগের পা। তো মুগের পা রান্না করে খেতে আমার নিজের পায়ে আজকে ব্যথা হয়ে গেছে, কারণ এই দীর্ঘ সময় ধরে এই রান্না করা আর এই মানে হ্যাঁ একদম বাইরের খোলামেলা একটা জায়গায় একটা পুকুর বা মাঠের মাধ্যমে এখন অবস্থান করছি। একদম চারিদিকে এই যে দেখতে পাচ্ছেন মাঠ, তো এইগুলো জায়গায় এই সকল উপকরণ ভাই অ্যারেঞ্জমেন্ট করি, আর প্রচণ্ড বললাম তো বাতাস আর আপনার প্রচণ্ড গরম এর মধ্যে কাজ করা। তো বাতাস আছে বলে তাও ভালো মজা পাচ্ছি, কিন্তু বাতাসে আমার এই জ্বালানি যে আছে জ্বালানিটা ইয়েতেই বেশি মানে কষ্ট হয়ে যায় এই জ্বালানির ধরে রাখা। তো ঝোলটায় কমেই গেছে প্রায়। আমাদের মুগের পা ভুনা অলরেডি হয়ে গেছে, পা ভুনা হয়ে গেছে, এখন এই মুগের পা ভুনাটা নেমে নেব। দীর্ঘ সময় এই প্রাকৃতিক পরিবেশে রান্না করা টিকে থাকাটা বিশাল ব্যাপার। তো এখন আমরা এই রান্নাগুলো নেমে নেব।
অবশেষে সফল হয়েছে, কিন্তু প্রচন্ড ভাই ক্ষুধা লেগেছে। মনে হন এই মাটির পাত্রটা খাই ফেলাই।